নমস্কার, স্বাগত আপনাদের সবাইকে। গড়িয়াহাট কলকাতা জেমসের অনুষ্ঠান যেমন পরিস্থিতি হোক, যেভাবেই হোক, তারা কিন্তু আসবে, কারণ তাদের একটা দায়বদ্ধতা। অ্যাওয়ারনেসের অনুষ্ঠান, কাজেই সেখানে একটা সেই চিন্তাটা আগে কাজ করে যে আসতে হবে। অনেক কিছু পরিস্থিতি বিরুদ্ধে থাকলেও আসতে হবে। অনেক কিছু পেশাদারিত্বের এই দুনিয়ায় বললে অত্যুক্তি হবে, অনেক শত্রু তো তারা বাড়িয়ে ফেলেছেন, অনেক কিছু সত্যি কথা ইনফরমেশানগুলো জানিয়ে দিচ্ছেন। পেশাদারি শত্রু অবশ্যই, ব্যক্তিগত নয়, পেশাদারি শত্রু বাড়িয়ে ফেলেছেন। তাদের মূল প্রশ্ন, কেন ট্রেডের এই সিক্রেটগুলো মানে পাবলিকের কাছে শেয়ার করা, এটা খুব তারা লজিক্যাল একটা কোয়েরিজ রাখছেন। আবার এদিকে কলকাতা জেমস, তারা ওই যে দায়বদ্ধ জায়গায়, তারা এইটুকু বলছেন যে আমরা কেন জানাবো না, আমাদের জানালে কী ক্ষতি হচ্ছে। আমরা জানাচ্ছি মানুষের সচেতন করার জন্যে, মানুষ সচেতন হবেন, মানুষ যে প্রোডাক্টের জন্য যে ভ্যালুটা সেটা দেবেন, তার বিনিময়ে পারচেস করবেন, তাহলে মানুষ যদি জেনে যান তাহলে কী প্রবলেম। এই জায়গাটায় দ্বন্দ্বটা কাজ করছে, আর এই জায়গাটায় একটা সুফলও কাজ করছে। যেমন এক ধরনের শত্রু বেড়ে চলেছে, ঠিক তেমন প্রচুর সংখ্যক বন্ধু বেড়ে চলেছে। সেটা শুধুমাত্র পেশাদারি বন্ধুও যেমন, ঠিক তেমন ব্যক্তিগতভাবে সেই ভালো লাগার বন্ধুও অবশ্যই রয়েছে। সেটার মাধ্যম একটাই, তাদের সেই রেসপন্সিবিলিটি, তাদের সেই গ্রাহক সন্তুষ্টির ভাবনাটা, এবং সেই ক্ষেত্রে কয়েক কদম তো বটেই এগিয়ে সোকল বিগ বিগ ব্র্যান্ডের থেকে। কেন, কতটা, তাদের সেই অ্যাওয়ারনেসের বার্তাগুলো আজকের এপিসোডেও থাকবে, সেটা পেলেই বুঝতে পারবেন। আজকে আছেন ইমতিয়াজ আহমেদজি, হ্যাঁ, সেই রক্ত বিশেষজ্ঞ, গড়িয়াহাট কলকাতা জেমসের কর্ণধার, তিনি এই মুহূর্তে রয়েছেন। আসুন তাকে ওয়েলকাম করি, তারপরে সেই অ্যাওয়ারনেসের জায়গায় যাব এবং বুঝতে চাইব কেন তারা দিব্যি ব্যবসা করছিলেন, কেন এইসব ভূত ভূত মাথায় চাপলো, বা জানাতে হবে, জানাতে হবে, তার মুখ থেকেই সরাসরি একবার জেনে নেব। কিন্তু তার আগে সকলে মিলে তাকে ওয়েলকাম করবো। নমস্কার। এই যে বললাম প্রফেশনাল জেলাসি বা এনিমি, এই যে বাড়িয়ে চলেছেন, মানে এই যে কিছু কিছু ইনফরমেশান এমন জানিয়ে দিচ্ছেন সেটা অনেকেরই সহ্য হচ্ছে না, আপনাদের হয়তো কাজে লাগছে, মানে আপনাদের থেকে বলা ভালো কাস্টমারদের কাজে লাগছে, কিন্তু তাদের হয়তো কোনোভাবে সামহাউ, যাই হোক সেটা বলছি না, কিন্তু আপনারা কেন এটা এগিয়ে আসলেন? দেখুন, যদি যে কোনো ফিল্ডে আপনি আপনার টোটাল জীবনের মধ্যে প্রত্যেকটা জিনিস যদি আপনি যত সৎ পদে আপনি মানুষকে দিতে পারবেন, পেশ করতে পারবেন, লোক মানুষ আপনাকে অত ভালোবাসা দিয়ে আপনাকে হাতে হাতে নেবে। হয়তো প্রথম প্রথম একটু কষ্ট হবে, কিন্তু সেটা ফর দ্য টাইম বি, যখনই মানুষ সৎ পথকে নিতে পারবেন তখন আপনার আর কিন্তু জীবনে কোনো কষ্ট হবে না, কোনোতেই কষ্ট হবে না। কেন, আজকে যে কলকাতা জেমস একটা রত্নর যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম দীর্ঘদিন থেকে যে করে আসছিলাম, প্রথম প্রথম হয়তো নতুন নতুন মানুষের জন্য একটা কেমিক্যাল কম্পোজিশন বা কমপ্লিট বা ইনকমপ্লিট তথ্যগুলো ব্রেনে আসতো না, কিন্তু আমরা যখন এক একটা রত্নকে ধরিয়ে ধরিয়ে মানুষকে বোঝাতে শুরু করলাম কি কোনটা আপনারা রত্ন নিয়েছেন ঠকেছেন, কোনটা আপনারা নকল নিয়েছেন, কোনটা আসল নিয়েছেন, কোনটা ইনকমপ্লিট নিয়েছেন, বা কোনটা আপনার লাগবে না, যখন আমরা এক্সপ্লেন করে এই জিনিসটার এই অ্যাওয়ারনেসটা যখন আমরা আমাদের দর্শক বন্ধুকে পেশ করি, প্রথম প্রথম নিতে পারেননি, কিন্তু যখন নিতে শুরু করলেন তখন নিজেই দায়িত্ব নিয়ে আজকে কলকাতা জেমসকে লোককে পাঠায়। এই জায়গা থেকে আমরা আমাদের আলোচনার পর্বটা আরও এক ধাপ এগিয়ে যেতে চাইবো, এবং সেই ফাঁকে আমি এখানে আমাদের পিসিআর কন্ট্রোলে যিনি রয়েছেন, আমাদের ক্যামেরাম্যান বন্ধু অশেষকে বলবো একটু ট্রের ওপরে একটু ফোকাস করতে, ট্রের সোর্সটা একটু বন্ধুদের সামনে তুলে ধরতে। অনেকগুলো রত্নের মাঝখানে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু আংটি, আপনারা দেখতে পাচ্ছেন, সেগুলো বাতিল আংটি না কাজের আংটি? এই জায়গায় ডিটেলসে আসবো, আংটি কেন এনেছেন, আজকে আংটির কি প্রয়োজন, কিন্তু তার আগে বন্ধুর সাথে কথা বলে নেব, অনেকক্ষণ ওয়েট করছেন। নমস্কার। নমস্কার স্যার। কে বলছেন? আমি দীপাঞ্জন দাস বলছি, খড়গপুর থেকে। ওকে, বলুন বলুন, আপনার কি প্রশ্ন? স্যার, আমার একটু প্রবাল সম্বন্ধে, রক্ত প্রবাল সম্বন্ধে দরকার ছিল জানার, এবং 8 থেকে 10 রতির মধ্যে কোনটা স্যার ভালো হবে রত্ন, আর একটু ব্লু জার্কনের ব্যাপারে একটু বলে দিন।
জানিয়ে দেবো আপনি। বেশ, আপনি আপনার সাথে থাকবেন। আপনি আপনি এই অনুষ্ঠান রেগুলার দেখেন? তাহলে আপনার এই জানাটা আরো অনেকে জানুক, এবং যারা মিস করে যান, ইচ্ছে থাকে যে কলকাতা জেন্টসের অনুষ্ঠান দেখা, তারা ইউটিউবে সার্চ করে দেখে নিতে পারেন। আর আরো অনেক একটা ওয়াইড ইনফরমেশনের জায়গা সোর্স যদি কালেক্ট করতে চান, তাহলে কলকাতা জেন্টসের ওয়েবসাইট ভিজিট করতে পারেন। মানে এনিওয়ের ফ্রম এনি ওয়ার্ল্ড, মানে যে প্রান্তেই আপনি থাকুন না কেন, অ্যাক্সেস করতে পারবেন এবং কানেক্ট করতে পারবেন কলকাতা জেন্টসের সঙ্গে। সেটা অ্যাড্রেসটা আমি চাইবো ইমতিয়াজদের নিজে মুখে একবার জানিয়ে দিন। দেখুন, আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস হচ্ছে, ডোমেন নেম হচ্ছে www.kolkatajeans.com। এটা আপনি গুগলসে সার্চ করলে পেয়ে যাবেন। এটা আপনি ডাইরেক্ট আপনার ইউআরএল গিয়ে আপনি www.kolkatajeans.com আপনি টাইপ করলে আমাদের ওয়েবসাইটে টোটাল নলেজটা দেওয়া আছে। মানে অত মানে বেশি তো দেওয়া যাবে না, কিন্তু আপনি যতটা জানতে চাইছেন একটা রত্ন সম্বন্ধ ফুল এক্সপিরিয়েন্স দেওয়া আছে। আপনি ওখান থেকে অনেক নলেজ গ্যাদার করতে পারবেন প্রত্যেকটা রত্ন, ইচ অ্যান্ড ইন্ডিভিজুয়াল। আমি স্যার এক জায়গায় জাস্ট ছোট্ট একটা ইনফরমেশান কালেক্ট করে আমি ফোকাস করব রত্নের দিকে। এখন তো অনলাইন পারচেসের একটা ভীষণ রকমের আমাদের চাহিদা, এবং সময় বাঁচে, সমস্ত কিছু দূরে যেখানে খুশি থেকে আমরা পারচেস করতে পারি। কলকাতা জেন্টসের কি এই ওয়েবসাইটের কথা যেমন শুনলাম, তাহলে সেই ফ্যাসিলিটিটা কি আছে, এটা কনফার্মেশন চাই। এই ফ্যাসিলিটিসটা তো ভীষণভাবে, আর এটা ফ্যাসিলিটিসটা আমাদের যে অফলাইন কাস্টমারগুলো প্রচুর নিয়েছেন, যারা মানে আমাদের ডাইরেক্ট ভিজিট করে দোকানে এসে তো রত্ন নিচ্ছেন। আমি অনেকবার ম্যাক্সিমাম টাইম আমি লোককে বলি কি, আপনারা রত্ন দেখে কিনবেন, কিন্তু আমাদের প্রোগ্রাম দেখে দেখে আমাদের নলেজ আমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করার পর এখন মানুষ এত বিশ্বাস হয়ে গেছে, শুধু কিছু না, যাদের রত্ন লাগে, যারা বাইরে আছে, যারা পৌঁছতে পারছে না কলকাতা জেন্টসে, ওখান থেকে ডাইরেক্ট ফোন করে অ্যাকাউন্ট নম্বর চায়। আমরা আমাদের কোম্পানি কারেন্ট অ্যাকাউন্ট নম্বরটা দিই, ওই নম্বরে একটা রত্ন বা ওনার যে রত্নটা লাগবে একটা ক্যালকুলেশন করে ওনাদেরকে জানিয়ে দিই কী কেরিয়ার চার্জেস আছে, কী ইন্স্যুরেন্স চার্জেস আছে, সমস্ত কিছু উনারা অ্যাড করে আমাদেরকে পাঠিয়ে দেন। তখন আমরা নেক্সট ডে আমরা ওটাকে টেস্ট করিয়ে ল্যাবের মাধ্যমে এবং পাকা বিল সমেত আমরা কোরিয়ার করে দিই। আর আমাদের কাস্টমারদেরকে এটা বলাও আছে, ফর কেস যদি কোনো রত্ন আপনাকে পছন্দ না হয় তা আপনি এক্সচেঞ্জ করতে পারবেন, এটা অফলাইন অনলাইন সবার ক্ষেত্রে আছে। আচ্ছা, ঠিক আছে। তো এই এই বিশ্বাসটা লোক মানুষ এত এমন হয়ে গেছে কি, প্রচুরভাবে আমি মানে অনলাইন কাস্টমারগুলো আমরা পেয়েছি, তারা আমাদেরকে শুধু নয় রেফারেন্স দিয়েছে, আপনি ওখান থেকে নেন। যেমন আজকে একজন এসেছিলেন শিলিগুড়ি থেকে, তো উনি আগে আমার কিন্তু অফলাইন কাস্টমার, তারপরে উনি কিন্তু অনলাইন আমার থেকে পারচেস করতে শুরু করে। এখন কী করেছেন, উনি ওখানে সাপ্লাই করেন। আচ্ছা, উনি অনলাইন আমাকে টাকা পাঠিয়ে দেন, আমি ওনাকে রত্ন পাঠিয়ে দিই। এখানে একটা কথা কিন্তু খুব নেসেসারি, ই কমার্সের এই যুগে অনলাইন শপিং বা পারচেসের ক্ষেত্রে অনেককে বলতে শুনি, অন্য যা কিছু জিনিস নাও নাও, গার্মেন্টসের সেকশনে জুতো এগুলো নাকি নেওয়াটা ঠিকঠাক হবে না, সাইজের ব্যাপার থাকতে পারে, অন্য কিছু পাল্টে যেতে পারে, সেটা একরকম একটা বাজেটের প্রশ্ন, লিমিটেড। কিন্তু রত্ন যেটা আরও একটু বেশি দামও হতে পারে, সেটা কীভাবে মানুষ না দেখে নেবেন, এই বিশ্বাসটা কীভাবে আসবে? দেখুন, এই বিশ্বাসটা তো একদিনে হয়নি, এই বিশ্বাসটা দীর্ঘদিন। আমার ওয়েবসাইট কোনো দিন চেঞ্জ হয়নি, আমার কন্ট্যাক্ট নাম্বার কোনো দিন চেঞ্জ হয়নি, আমার কাস্টমার রিভিউ নিজের নয়, কাস্টমারগুলো নিজে দিয়েছেন, যাদের ভালো লেগেছে আমার সম্বন্ধ হয়ে লোক বলেছে। এই বিশ্বাসটা একদিনের নয় দাদা, 40 বছরে আমাদের ব্যবসা। এবার যদি একদিনের যদি এই জিনিসটা যদি নাম করতে পারতাম, তাহলে আজকে এখানে গলা জোরে বলতে পারতাম না কি, আমার কাস্টমার আমার দায়িত্ব নিয়ে পাঠায় লোককে, অথবা দায়িত্ব নিয়ে বিশ্বাস করে টাকা আমাদের অফলাইনে পাঠায়, এবং ওনাদের কোনো নির্ভাব, আজ পর্যন্ত কোনো কেউ চিট হয়নি। একজনও তো বলতে পারে কি, হ্যাঁ ভাই, আমি যে টাকাটা পাঠিয়েছিলাম আপনি সেই মূল্যর আমাকে রত্ন পাঠাননি, আসতেই পারে, আসতেই পারে মানুষের, কিন্তু এরকম কোনো জায়গা রাখেনি। তার অপশন রেখেছি আমরা এক একটা রত্ন মেজারমেন্ট করে, যাদের অফ যারা অনলাইন বাড়িতে রত্ন নেয় তাদের জন্য আমাদের কী আছে, আলাদা করে এক একটা রত্ন মেজারমেন্ট আছে, যেটা আপনাকে আমরা দেবো না, ইনকেস অনেক সময় এরকমও হয় কি, মানুষ জেনে বুঝে ওটাকে এ করে, ম্যানিপুলেট করে, তখন কী আছে, আমাদের রত্নর মেজারমেন্ট উইথ সাইজ, কতটা থিকনেস আছে,
তার তার টেস্টিং রিপোর্ট এবং তার প্রত্যেকটার পিকচার ভিডিও সমস্ত আমাদের কাছে থাকে, সেখান থেকে আমরা মিলিয়ে নিতে পারি কি আমার রত্ন কি নয়। কিন্তু এটা দরকার পড়ে সেকেন্ডারি, প্রাইমারি হচ্ছে আমরা আমাদের চোখে ধরে আমাদের আমরা রত্নকে দেখে নিতে পারি, বুঝতে পারি কি এই রত্নটা আমাদের কি নয়। আই থিঙ্ক আমি এই যে প্রশ্ন করছি না, কিছুটা তো নেগেটিভিটি এর সঙ্গে জড়িয়ে রয়েছে। সকলের অ্যাওয়ারনেসের জন্যে যারা স্যাটিসফাইং কাস্টমার রয়েছেন, ভীষণ রকমের স্যাটিসফাইড, তারা কেউ কেউ আমার উপরে রাগও করছেন হয়তো, যে আপনি এই সব বাজে বাজে কথা কেন বলছেন না, কেন তাড়াতাড়ি প্লিজ। এখন তো আমাদের সিসিটিভি তো বহু বহু জায়গায় পৌঁছে গেছে না, দূরান্ত থেকে কাস্টমার কল করেন, ওখান থেকে আসেন, অনেকে যাদের সময় নেই তারা কি করবে, একেবারে তারা ডাইরেক্ট বিশ্বাসে হিসাবে নিতে পারে কলকাতা জিনিস থেকে। আশা করি ঠকবেন না, বিশ্বাসটাই বড় কথা, বিশ্বাসের সম্মান রাখাটা তার থেকে বড় কথা, যেটা দীর্ঘ 40 বছরের ব্যবসা করার পাশাপাশি মানুষের জন্য এই মেন্টালিটি নিয়ে কাজ করে চলেছেন, মানুষের বিশ্বাস তাদের সম্মান সেটাকে পূর্ণ মাত্রায় বজায় রাখতে পেরেছেন বলেই বোধ হয় আজকে কয়েক কদম এগিয়ে মানুষ প্রয়োজনের সময় ভরসা করেন বিগ বিগ ব্র্যান্ডের থেকেও কলকাতা জেমসে। কাউকে খারাপ বলা নয়, কাউকে ছোট করা নয়, কিন্তু কলকাতা জেমস কলকাতা চেলসি, তাদের পরিষেবাই তাদেরকে অনেক দিকে এগিয়ে যাচ্ছে। যাই হোক, এই মুহূর্তে পরের বন্ধু রয়েছেন না, তার সাথে কথা বলবো, অনেকক্ষণ তিনিও সাথে আছেন। নমস্কার দেবেন, কে আছেন? হ্যালো, আমি বাঁকুড়া থেকে বলছি। আচ্ছা আচ্ছা, বলুন বলুন, যদি জানতে বলুন। হ্যাঁ, আমি বলছিলাম কি যে কাল সর্পদোষ থাকলে কি ক্যাকটাই আপনারা পূজা করেন? দেখুন, এটা হচ্ছে অ্যাস্ট্রোলজি সেকশন, কালসর্বযোগ এমন জিনিস আছে যে মানুষকে প্রচুরভাবে মানে কি বলবো, যাক গিয়ে আমি ওই লাইনে যাচ্ছি না। কালসর্বযোগ এমন সাবজেক্ট যেটা আপনি ওভার দ্য টিভি বা আপনি টেলিফোনে বুঝতে পারবেন না, তার জন্য আপনাকে যোগাযোগ করতে হবে সে ডেপথ অ্যাস্ট্রোলজারের কাছে, যার মধ্যে কালসর্বযোগের ব্যাপারে প্রচুর রিসার্চ অ্যান্ড প্রচুর জ্ঞান আছে। শুধু ক্যাটসাই দিয়ে কালসর্বযোগের প্রবলেমটা সলভ হয় এটা এমন কোনো ব্যাপার নয়। অনেক সময় শনি থেকেও মানে নীলা থেকেও অনেক সময় কালসর্বযোগের জিনিসটাকে রিপেয়ার করা হয়েছে, কিন্তু আপনার রাশি চার্টে ওটাকে ভালো করে বুঝতে হবে কী টাইপের কালসর্বযোগ আছে। বিভিন্ন রকম কালসর্বযোগের ডিভিশন আছে, বুঝতে পেরেছেন? আপনি একটা পার্টিকুলার একটা রত্নকে আপনি নিয়ে কালসর্বযোগকে কাটাতে পারেন না। হ্যাঁ, এটা কিন্তু বলতে পারি কালসর্বযোগে প্রথম জীবন একটু স্ট্রাগল করায়, আফটার 30 অনেক সময় দেখেছি আমি প্র্যাকটিক্যাল নলেজে, 30 পরে কিন্তু এদের কিন্তু জিনিসটা জীবনটা এমন ওয়েতে চলে যায় কি মানে আর কিছু বলা নেই, মানে যাকে ধরবে সেটা শোনা। কিন্তু ডিপেন্ড করে রাশি চার্টের উপরে ডিপেন্ড করে, যেমন আমাদের সচিন তেন্ডুলকর, সে নিজে একটা কালসর্বযোগ, তা কি উনি আজকে ওয়ার্ল্ড ক্লাস ব্যাটসম্যান, এগুলো ডিপেন্ড করে চার্টের উপরে। Hope you got my answer. সাথে থাকুন আপনি। আপনি প্রশ্নটা করেছেন, খুব ভালো কথা, মনের মধ্যে প্রশ্ন থাকলে ডেফিনেটলি করবেন, কারণ কলকাতা জেমস সেই জ্যোতিষকেন্দ্রিক সেই চিকিৎসার জায়গাটাই মানে গ্রহরত্ন তো প্রোভাইড করে, তবে এই অনুষ্ঠানের মঞ্চটা শুধুমাত্র গ্রহরত্ন কেন্দ্রিক সচেতনতার জায়গা। যদি কোনো প্রশ্ন থাকে বা যদি কনসালটেন্সি নিতে চান যে কেউ, শুধু আপনি কেন যে কেউ, সেটার ব্যবস্থাও কলকাতা জেমস তাদের এক ছাদের নিচে ফেসিলিটি রয়েছে। সেখানে প্রফেসর ডক্টর রূপেশ চক্রবর্তী, শ্রী সম চক্রবর্তীর মতো এক্সপার্ট অভিজ্ঞ বর্ষিয়ান জ্যোতিষ ব্যক্তিত্বটা রয়েছেন, এবং প্রয়োজনের সময় একটা বোর্ড গঠনের মতো সেটাও কিন্তু ফেসিলিটি হয়ে যায় একটা কনক্রিট ডিসিশনে আসার ক্ষেত্রে। সেখানে ইমতিয়াজি যেমন থাকেন, এই ধরনের অভিজ্ঞ বর্ষিয়ান মানে অ্যাস্ট্রোলজাররা তারাও থাকেন, একটা ডিসিশন সেখান থেকে সলিড কাস্টমারদের প্রোভাইড করা হয়। কেন? কারণ মানুষ যাতে সঠিক জিনিসটা পান। ঠিক সেই সঠিক জিনিসটা কেন নয়, আমি একটু আগে মজা করে বলছিলাম না যে এতগুলো আংটি এনেছেন কেন, কারোর থেকে খুলে নিয়ে চলে এসেছেন নাকি, কেন এনেছেন? এবারে এই উত্তরটা দিয়ে বোধ হয় আরও বেশি সুবিধা আমরা বুঝতে সুবিধা হবে। তবে যিনি প্রবাল বা মুনস্টোন এই ধরনের প্রশ্ন করেছিলেন, একটু সাথে থাকুন, এই আংটির উত্তরটা পেয়ে আমরা ওই দিকটাই যাবো। হ্যাঁ, সাথে থাকুন, এটা আমার অ্যানসার এর মধ্যে হয়ে যাবে। দেখুন, এই যে আংটিগুলো আপনি আর দেখছেন, এই প্রত্যেকটা আংটি কিন্তু কোনো না কোনো জায়গা থেকে নেওয়া হয়েছে। আমি নাম বলবো না, আমার তো সবকটায় নাম জানা আছে। এটা দেখুন অপরাজিতা নীলা, কিন্তু যখন ইনি অপরাজিতা নীলা এনার পড়াই ছিল 2 বছর থেকে, কিন্তু এনার কোনো কাজে লাগেনি, আর ওনার যখন চাটে দেখা হয়েছে অপরাজিতা নীলা লাগবে। শুধু আমাদের এখানে এক জ্যোতিষ নয়, আমরা 3 জ্যোতিষকে দেখেছি, 3 জ্যোতিষই আমাদের এই প্রেসক্রাইবটাই করেছেন কি অপরাজিতা এনার লাগবে। তো এই ধরনের অপরাজিতা নীলা দেওয়ার পরও তার কাজে লাগেনি কেন, আনসারটা পরে দেবো। দেখুন, এটা হচ্ছে গোমের, টেস্টিংয়ে লিখবে হেসোনাইট গার্নে,
ঠিক আছে, ন্যাচারাল গোমেজ ব্র্যান্ডেড আছে, সিলোনি গোমেজ বলে এটা দেওয়া হয়েছে, দেখতেও তো ভালো লাগছে, দেখতেও ভালো লাগছে, কিন্তু ভদ্রলোকের যে যে মানে নিয়েছিলেন ওনার কিন্তু গোমেজ কাজে লাগেনি, বহুদিন ধরে পড়েছিলেন, কেন গোমেজ কাজে লাগেনি সেটাও প্রশ্ন থাকবে আপনাদের কাছে। এটা দেখুন পীতাম্বরী নীলা বলে দেওয়া হয়েছে, এটা টোটালি ভেজাল, মানে টোটালি ভেজাল, এটার মধ্যে কোনো কম্পোজিশন নেই, এবং পীতাম্বরী নীলার যেটা ব্যাপার থাকে সেটাও নয়, কিন্তু এটা পীতাম্বরী নীলা বলে উনি ঠকেছেন, প্রচুর টাকা দিয়েছেন। এটা একটা খুব ব্র্যান্ডেড শোরুমের, এটা খুব ব্র্যান্ডেড শোরুমের। আচ্ছা এটা দেখুন, এটা ইন্দ্রনীলা বলে দেওয়া হয়েছে, কিছুটা ইন্দ্রনীলা মতন দেখতে, কিন্তু অ্যাকচুয়ালি যদি দেখা যায় প্রপার কিন্তু ইন্দ্রনীলা নয়, এটা ইন্দ্রনীলা থেকে একটু উপরের গ্রেডের, মানে অপরাজিতা নীলা যাদের ফার্স্ট স্টেজে লাগে তাদের জন্য এই কেমিক্যালই কাজ করে, কিন্তু যাদের ইন্দ্রনীলা লাগে আর যদি আমি ওকে অপরাজিতা নীলা পরিয়ে দিই সে তো অটোমেটিকলি নেগেটিভিটি ওর জীবন আরও বাড়বে, কোনোদিন তো সাপোর্ট করবে না। এই ইন্দ্রনীলাটা যেটা আমি দেখালাম দেখুন দেখতে খুব সুন্দর, চকচকে আছে, খুব ভালো, কিন্তু আমরা আংটি খুলিয়ে দিলাম, কেন খুলিয়ে দিলাম, ওর তো চার্টে লাগছে তো পরে সাপোর্ট করেনি কেন, এই রেমেডিটা পাইনি, সোজা কথা বলতে আলটিমেট অ্যাস্ট্রোলজি ভাষাতে যেটা বলা যায় যেটা কাজ পায়নি, তো মানুষ কাজ পায়নি, কেন কাজ পায়নি, কেন অল আর কেমিক্যালি ইনকমপ্লিট, ইনকমপ্লিট ইনকমপ্লিট। এক একটা রত্ন মন্দির দেখাচ্ছি আমি, দেখুন এই যে গোমেতে আছে, এই গোমেতের মধ্যে সরষ তেলের আভা আছে, কিন্তু দেখুন এই বডিটা দেখুন, এই যে সারফেসটা দেখুন, এই সব এর মধ্যে কিছুটা হলদে ব্যাপার রয়েছে, যেটা গোমেতে থাকা দরকার পড়ে না, যেটা রিকোয়ারমেন্ট পড়ে না, এইরকম ধরনের যদি গোমেত পড়ে সে কোথায় কাজে লাগবে। যেটা অপরাজিতা নীলার ব্যাপারে আমি বললাম, এই অপরাজিতা নীলার মধ্যে এক তো ট্রান্সপারেন্সি কম আছে, যদি এটাকে আপনারা ভালো করে দেখেন এর মধ্যে একটা রক্তমুখী ব্যাপার আছে, তার মানে কি টাইটেনিয়াম উইথ ক্রোমিয়াম। এবার আপনার যদি অপরাজিতা না লাগে লাগে তখন আপনি যদি টাইটেনিয়াম উইথ ক্রোমিয়াম সঙ্গে রত্ন মানে নীলাটা যদি আপনি ধারণ করেন তা আপনার মানে স্যাটার্নের কী সাপোর্ট করবে, তার মানে কি রক্তমুখী ভাবটা পড়বে সাপোর্ট, তো আপনার কাজে কি করে লাগবে, আরও উল্টো নেগেটিভিটি আপনাকে দেবে। এবার এটা পীতাম্বরী নীলা যেটা আমি প্রথমে বললাম কি কেমিক্যালি ইনকমপ্লিট, যে কেমিক্যাল আসা দরকার পীতাম্বরী নীলাতে কেমিক্যালি কী আসা দরকার, আয়রন আসা দরকার, ম্যাগনেসিয়াম আসা দরকার, টাইটেনিয়াম আসা দরকার, কিন্তু এর মধ্যে নেই, সে জিনিসটাই নেই। তাহলে দেখা গেল কি এতগুলো আংটি মানুষ করেছেন, টাকা দিয়ে করেছেন, কিন্তু কাজে লাগেনি, কেন কাজে লাগেনি, ইচ অ্যান্ড ইন্ডিভিজুয়াল রত্ন ইনকমপ্লিট। আপনি প্রিভিয়াস কোনো একটা এপিসোডে একজন ভদ্রমহিলার কথা শেয়ার করছিলেন, তার লাইফের প্র্যাকটিক্যাল একদম যেগুলো ফেস করেছেন, এবং প্রচুর দিন থেকে তিনি স্ট্রাগল করে যাচ্ছেন এবং বিভিন্ন রত্ন ধারণ করেছেন, কিন্তু আলটিমেটলি তার প্রবলেমটা সলিউশন তাকে দিতে এনে দিতে পারেনি, কেন সেই জায়গাটায়, আপনি যদি প্লিজ সেটা একটু এক্সাম্পল দিয়ে শেয়ার করেন। যেটা আমি বললাম তার কষ্টের জীবন, একটা কষ্টের জীবনটা আমি তো অনেক বলে দিয়েছি, দেখুন উনি মানে এই দেখুন এটা হচ্ছে হোয়াইট সাফায়ার, ঠিক আছে, হোয়াইট সাফায়ার কিন্তু সবার ক্ষেত্রে লাগে না, ইভেন আমি এটা খুলে বলবো যাদের ভেনাস খারাপ থাকে তাদেরও কিন্তু হোয়াইট সাফায়ার সবসময় সাপোর্ট করে না, আমরা খুলিয়ে দিয়েছি যে প্রচুর দাম, সেভাবে এখনও আংটিতে রয়েছে, উনি কী করবেন এত টাকা নিয়ে পাথর দিয়েছে, কোনো কাজে লাগেনি, তো ওনার হাতেই সেরকম ওনার জীবনটা যখন আমরা অ্যানালাইসিস করলাম, উনি নিজে যখন আমাদেরকে বললেন কি আমি ইচ অ্যান্ড ইন্ডিভিজুয়াল জায়গায় গিয়েছি, ভালো ভালো জায়গায়, ওখান থেকে গিয়ে আমি রত্ন করেছি, আমরা যখন সেই রত্নগুলোকে দেখলাম কিছুটা নকল কিছুটা আসল ছিল, ঠিক আছে, কিন্তু যখন ওনার যে রেমেডিটা দরকার ছিল সেই রেমেডিটা করা হয়নি, এবার যে রেমেডিটা ওনাকে করা হয়েছে সেটা ইনকমপ্লিট করা হয়েছে, মানে ডায়াগনোসিস হয়তো ঠিকঠাক হয়েছে কিন্তু মেডিসিনটা ঠিকঠাক, মেডিসিনটা ঠিকঠাক হয়নি, মেডিসিন পড়লেও সেটা ওনার অ্যাস্ট্রোলজার লিখেছেন ওনাকে ন্যাচারাল এমেরাল্ড পড়তে হবে, তো ন্যাচারাল এমেরাল্ডটা কি উনি গেলেন একটা ব্র্যান্ডের জায়গা থেকে রত্ন কিনতে, উনি কলম্বিয়ান পান্না কিনে নিয়ে চলে এলেন, তো কলম্বিয়ান পান্না ওনার লাগবে ব্রাজিলিয়ান পান্না যার মধ্যে ভ্যানাডিয়ামের মাত্রা প্রচুর থাকবে, দেখুন আমি দেখাচ্ছি পান্না, এই ধরনের পান্না আমার দরকার ছিল, কিন্তু উনি এই ধরনের পান্না না পরে উনি ইনকমপ্লিট টাইপের পান্না পরে নিলেন ওনার ক্ষেত্রে। আচ্ছা আপনারা তো মাইন্ডসের উপরে ফোকাস কখনো করেন না, না সাধারণ মানুষরা তো তারা এই ধরনের শুনে অভ্যস্ত, তাহলে তাদের কি করণীয়, ওইটাই তো এই ব্যাপারটা, তো উনি তো
মানে সবার থেকে মুখ থেকে একটাই জিনিস শুনেছেন তো, শ্রীলঙ্কার নীলা খুব ভালো হয়, শ্রীলঙ্কার পোকরাজ খুব ভালো হয়, আপনার কলম্বিয়ান পান্না খুব ভালো হয়, ইভেন সিলোনি গোমেদ খুব ভালো হয়, সিলোনি ক্যাটসাই খুব ভালো হয়। তো উনি সেই বলে না কি যেখানে ভিড় যাচ্ছে আমি সেখানে যাব, স্বাভাবিকভাবে স্বাভাবিকভাবে। তো ভিড় যেখানে গেছে উনি সেখানে গেছেন, থগেছেন, যেখানে কলম্বিয়ান পান্না ইনকমপ্লিট দিয়ে দিয়েছে, ওনার লাগবে ব্রাজিলিয়ান পান্না, ওনার লাগবে ডায়মন্ড, ওনাকে ডায়মন্ড দেয়নি, ওনাকে কোনোদিন ডায়মন্ড, উনি নিজের একটা মানে এতে ছিল কি আমি অনেক ভালো ডায়মন্ড পরে আছি, কিন্তু যখন আমরা দেখলাম ওটাকে ভালো করে, ওটা ডায়মন্ড ছিল, ওটা মোজোনাইট ছিল, আমরা দেখে বলতে পারবো যে কোনো রত্ন, বুঝতে পেরেছেন? তো সেই হিসাবে ওনার যখন বিয়ের ব্যাপারে যখন উনি নিজেকে অ্যানালাইসিস করালেন, তো কোনো জায়গা থেকে উনি সঠিক সলিউশন পাননি। তো একটা মানুষের এজ থাকে 35, 40, 50 বছর বাদে তো এমনি মানুষের বিয়ের সম্ভাবনা খুবই কম হয়ে যায়, বিশেষ করে উনি ফিমেল, ঠিক আছে? তো আজ পর্যন্ত স্টিল নো উনি কিন্তু বিয়ে করেননি। আবার আমাদের এখানে উনি যখন এলেন, তা আমরা চাইলে তো আমরাও তো একটা রত্ন দিতে পারতো, উনি এত বিশ্বাস করতেন, উনি বলছেন কি তুমি যেটা রত্ন দেবে আমরা পড়বো, আমি পড়বো, রাইট? আমি এই জায়গাতেই আপনাকে জাস্ট একটু ইন্টারাপ্ট করে আমি এই জায়গাতে আসতে চাইবো। খুব লজিক্যাল কোয়েরিজ এখানে আসবে যে কলকাতা জেন্টস সেই দলেই যে নেই তার কি ভরসা, কলকাতা জেন্টস যে তাকে সঠিক রত্নটাই দিয়ে বা প্রত্যেক যারা কাস্টমার আসবেন তাদেরকে প্রোভাইড করে, এটার কি ভরসা? মুখের কথা শেষ কথা বলবে না, ভরসাটা কিভাবে আসবে? আমরা ওনারকে আরো রত্ন হাত দিয়ে খুলিয়ে দিলাম, হাতে কবচ ছিল, বড় বড় বাঘের নেল ছিল, অনেক রকমের কবচ, অনেক রকমের রত্ন, ভালো ভালো, কিছুটা ভালো, কিছুটা নকল, এই কিছুটা ইনকমপ্লিট রত্ন ভরা ছিল। তো আমরা আমাদের ওখানে জ্যোতিষের পরামর্শ দিয়ে ওনাকে বললাম কি আপনার এগুলো লাগবে না, আপনি এগুলো আরও খুলে দিন, সব খুলে দিন, বাস দুটো রত্ন ছিল, একটা যেটা উপরত্ন মেজোনাইট ডায়মন্ডের হিসাবে, আমি বললাম এটাই পরে থাকুন আর একটা প্রবাল পরে থাকুন, এখন আপনার শেষ পথে বয়সটা একটা বয়স হয়ে গেছে, তো বয়সে একটা প্রবাল হিসাবে আপনি একটা পড়তে পারেন যেটা শরীরকে ব্যালেন্স করে রাখবে। একটু প্রবালটা একটা বন্ধুর প্রশ্ন ছিল, যদি এই ফাঁকে একটু দেখে নিই, দেখুন এই হচ্ছে রক্ত প্রবাল রেড কোরাল, যদি আপনাদের রেড কোরাল লাগে তো এটা হচ্ছে মিডিয়াম কালারের রেড কোরাল, এটাও কমপ্লিট আছে। রত্ন আপনি কলকাতা জেন্টসে ডাইরেক্ট পাবেন, কেন আমরা যারা ম্যানুফ্যাকচারার তাদের থেকে আমরা ডাইরেক্ট পারচেজ করি এবং ডাইরেক্ট সেল। রেড আপনি মার্কেট থেকে যাচাই করে নিজে আসবেন কি আমাদের রেটটা বেশি বা মার্কেটের রেটটা বেশি। আপনি বিভিন্ন রকম রক্ত প্রবাল, একমাত্র ইটালিয়ান রক্ত প্রবাল কলকাতা জেন্টসে পাবেন। দেখুন আরো ডিপ, কেন ডিপ? ওটা ছিল ক্যালসিয়াম কার্বোনেট, কিন্তু এর মধ্যে ক্যালসিয়াম কার্বোনেট উইথ ম্যাগনিজ, যখন ম্যাগনেসিয়াম যখন একটা পলাতে যুক্ত হয় ক্যালসিয়াম কার্বোনেটের সাথে, তো সেই পলাটা ডিপ অ্যান্ড ডার্ক হয়ে যায়। এবার খুব যে ডার্ক সেটাও আপনার দেখে বুঝে পড়তে হবে কি এর বেশি ডার্ক নেবেন আপনি কলকাতা জেন্টসে পেয়ে যাবেন। আপনারা কলকাতা জেন্টসে ট্রায়াঙ্গুলার পোলাও পেয়ে যাবেন, ট্রায়াঙ্গুলার পোলার কোনো কিছু এক্সট্রা ফাংশন নেই। অনেকে বলে কি ত্রিকোণ পলা পড়লে নাকি আপনি এক্সট্রা কাজ পাবেন, তা নয়, আপনি যেটা আপনি ওভাল শেপে পাবেন সেটাও ট্রায়াঙ্গল পলা। ট্রায়াঙ্গল পলা একটু দেখতে সুন্দর হয়, একটা অ্যাকচুয়ালি মানে আমাদের অ্যাক্টর এবং অ্যাক্ট্রেসরা বেশিরভাগ ব্যবহার করে, মানুষ এটাকে টিভিতে দেখে বলে ফ্যাশনেবল হিসাবে ট্রায়াঙ্গল পলা, কিন্তু কাজের ক্ষেত্রে দুটোই সেম। দেখুন আমরা টোটালি আমরা আমাদের কাস্টমারকে জানিয়ে দিই, যেটা আপনি প্রথমে যে প্রশ্নটা করলেন না কি কেন জানানো হয়, আমি জানিয়ে দিলাম আমার কি ক্ষতি। এখন কাস্টমার যে জানলো কি ট্রায়াঙ্গুলার পলার কোনো এক্সট্রা কোনো কার্যকারী নেই, ক্যালসিয়াম কার্বোনেট ম্যাগনেসিয়াম আপনি ওভাল শেপেও পাবেন, আপনি ত্রিকোণ শেপেও পাবেন। শুধু তফাৎটা কি ফ্যাশনেবল আপনি দেখতে একটু গ্ল্যামারাস আরও বাড়বে, বাস এর এর এছাড়া আর এক্সট্রা কিছু নেই। আনফর্চুনেটলি এবারে সময়টা শেষ, মানে কিন্তু ফর্চুনেটলি মানে আমাদের একটা জায়গায় থামতে হয়, সেটা এখনও থামতে হবে। তবে থামার আগে একটু শুরুর কথা বলে বিদায় নিতে চাইবো। এতগুলো কথা যে এই অনুষ্ঠানের মঞ্চ থেকে শোনা গেল, ইমতিয়াজ যে এত সুন্দরভাবে বোঝালেন, আমি বলবো নতুন বন্ধুদের উদ্দেশ্যে যদি মনের মধ্যে আরও কোনো ডাউট থাকে, আরও কোনো কোয়ারিজ থাকে, চোখ বন্ধ করে বিশ্বাস করার আগে স্যাটিসফাইড কাস্টমারদের মতো মার্কেট যাচাই করুন, মার্কেট যাচাই করে সরাসরি চলে আসতে পারেন বালিগঞ্জ নিউএসি মার্কেটে, মানে গড়িয়াহাটে সেকেন্ড ফ্লোরে 232, 233 এইসব নাম্বারে আরও যাচাই করুন, তারপরে
কলকাতা এজেন্টসের কথার সারমর্মটা বুঝতে পারবেন যে তারা সত্যি কতটা কাস্টমার ফ্রেন্ডলি, মানুষের কথা ভাবেন। এনিওয়েজ আজকে সময়টা শেষ, দরকার পড়লে আপনি আমাদের এখান থেকে রত্ন দেখে আপনি মার্কেটে যাচাই করে তারপরে কিনুন, দুটোই সেই মিলিয়ে দেবে, সেটা বলবো নাকি আপনি ওখান থেকে দেখে আমার এখানে আসুন একইভাবে। বেশ, সময়টা একদম শেষ, আমরা মুখোমুখি হব নেক্সট এপিসোডে। আর সেই ফাঁকে বলি যে ইউটিউব সার্চ করে ওনাদের সমস্ত মানে আমাদের এই এপিসোডগুলো দেখে নিতে পারেন। আজকে বিদায় দিন, ভালো থাকুন সবাই, নমস্কার।